মেখলিগঞ্জের কুচলিবাড়ি পঞ্চায়েত এলাকা দুটি প্রাথমিক স্কুলের হাল একেবারে বেহাল। খোদ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিধানসভা কেন্দ্রে স্কুলের এই হাল ঘিরে উঠছে প্রশ্ন। উত্তরবঙ্গে তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, আর তার মধ্যেও খোলা স্কুল, যদিও পড়ুয়া শূন্য, কারণ স্কুল বাড়িতে নেই কোনো ফ্যান, ক্লাসরুমে জমেছে আবর্জনা। ছবিটা কোচবিহারে মেটলিগঞ্জের কুচলিবাড়ি পঞ্চায়েতের ফুলকাটাবরি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে ফ্যান না থাকায় পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। ভারপ্রাপ্ত শিক্ষক অবশ্য ফ্যান লাগানোর আশ্বাস দিয়েছেন। একদম মানে এমন আবহাওয়া পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা না পারছি কিছু বলতে, বাচ্চাদেরকে না আমরা কিছু পরম্পরা শুরু করতে পারছি না, তাই সেদিক দিয়ে আমি খুব দুঃখিত। এবং এর মাঝখানের মধ্যে দিয়ে আমাদের ফ্যান এটা নষ্ট হয়েছে, তার জন্য কারেকশন করছি। কারেকশন করার জন্য যেটা এই মুহূর্তে যে রিপেয়ারিং হচ্ছে বা এটা আমার যে দায়িত্ব কর্তব্য আজকে মধ্যে চলে আসবে, আমি থাকবো। একই পঞ্চায়েতে কুচলিবাড়ি পঞ্চম যোজনা প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা আরো ভয়ঙ্কর। এই স্কুলে পড়ুয়াদের জন্য দুটি ফ্যান আছে, কিন্তু দুটি ফ্যানই বিকল। তীব্র গরমে তাই গাছের ছায়া ক্লাস করাচ্ছেন নিরুপায় শিক্ষিকা। অসুস্থ হয়ে পড়েছে বেশ কিছু পড়ুয়া। রিপেয়ারিং এর জন্য ইলেকট্রিশিয়ানকে দেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রিশিয়ান একটু কাজটা বিলম্ব করছে জন্য আমাদের বাধ্যতামূলক আমরা গাছতলায় বাচ্চাদেরকে নিয়ে পড়াচ্ছি। যেহেতু গাছতলায় আমরা প্রকৃতির হাওয়া বাতাস পাচ্ছি এবং সঙ্গে ছায়া পাচ্ছি, আর বাচ্চারাও নিজেকে কমফোর্টেবল মনে করছে এই গাছতলাতে। কোচবিহারে মেখলিগঞ্জ, রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বিধানসভা কেন্দ্র। শিক্ষা প্রতিমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রের স্কুলের এই হালে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাদের দাবি রাজ্য শিক্ষা ব্যবস্থা ঠেকেছে তলা নিতে, এই ছবিটা ফের প্রমাণ করলো। কোচবিহার থেকে কিংসু দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, কোচবিহারে মেখলিগঞ্জের কুচলিবাড়ি পঞ্চায়েত এলাকায় দুটি প্রাথমিক স্কুলের যে হাল বেহাল, এবং একটিতেও কোনোটিতে ফ্যান নেই, অপরটিতে ফ্যান থাকলেও তা কার্যত বিকল হয়ে রয়েছে। খোদ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বিধানসভা কেন্দ্রের স্কুলের এই হাল ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অন্যদিকে সকাল থেকে 11টা বাজলেও দেখা নেই সেই স্কুলের শিক্ষকের। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, মেখলিগঞ্জের কুচলিবাড়ি পঞ্চায়েত এলাকার বেহাল পঞ্চায়েতের দুটি প্রাথমিক স্কুল, এবং 11টা বেজে যাওয়ার পরও কোনো শিক্ষক বা শিক্ষিকা সেই স্কুলে নেই, এমনটাই ছবিতে ধরা পড়ছে। অন্যদিকে ফ্যানের অভাবে গাছতলাতে পড়াশোনা চলছে, কার্যত পঠন পাঠন চলছে এই স্কুলে একেবারে গাছতলায়, সেখানে ছাত্রদের নিয়ে এসে পড়াশোনা বা পাঠ দেবার প্রক্রিয়া চালানো হচ্ছে। কিংসুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, এই বিষয়ে আরও আপডেট নেবো। কিংসুক, সবার প্রথম যেটা জানবো যে ফ্যান বিকল হয়ে পড়ে রয়েছে, সুতরাং তার কোনো বন্দোবস্ত কি করা হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, যেটা যে সকাল 11টা বেজে গেলেও এখনও কোনো শিক্ষক শিক্ষিকার সেখানে দেখা নেই, কেন? হ্যাঁ দেখো, তোমাকে আমি প্রথমেই জানাই, এই মুহূর্তে আমি রয়েছি 119 কুচিলিবাড়ি আন্দোলন কুচিলিবাড়ির যে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের সামনে। সকাল 11টা যখন বাজে, 11:20 নাগাদ শিক্ষিকারা আসেন, একজন শিক্ষিকা আসেন, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, দেখো গাছতলায় চলছে পড়াশুনোর কাজ। কেন? এখন সকাল থেকে আকাশের মেঘ একটু মেঘলা থাকলে পরেও দাবদাহ চলছে, তুমি দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা হাত দিয়ে পাতা দিয়ে হাওয়া করছেন। প্রশ্ন উঠছে কেন স্কুলের গাছতলায় পড়াশোনা হবে? এই স্কুলের একটি ঘর এবং এই স্কুলের আরেকটি ঘর, এই ঘরটি খোলে 11:15 নাগাদ, এই ঘরটি এখনও বন্ধ, তালাবদ্ধ অবস্থায়। স্কুলে টোটাল ছাত্র সংখ্যা 104 জন, শিক্ষিকা রয়েছেন 3 জন, তারপরেও প্রচণ্ড দাবদাহে গাছতলায় ক্লাস চলছে। আমি একবার দেখাবো আরও একবার যে কোথায় ক্লাস চলছে। দেখতে পাচ্ছ তুমি, দিদিমণি যিনি রয়েছেন তিনি পড়াচ্ছেন, ছাত্ররা পাখা দিয়ে একটি ছোট পাতা তা দিয়ে হাওয়া করছে, দেখা যাচ্ছে। সেই ছবিটা কিন্তু তোমাকে আমি পরিষ্কার দেখাচ্ছি। প্রশ্ন উঠছে কেন এহেনো ঘটনা? এর পাশাপাশি আমি যেই ঘরের ছবিটা দেখাবো সেই ঘরের ভিতর কী অবস্থা রয়েছে, আমি ঢোকার চেষ্টা করবো সেই ঘরের ভিতর যে কী অবস্থায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই ঘরে পাখা রয়েছে, সেই পাখা দুটি বিকল, ফলে বাধ্য হচ্ছেন তারা ক্লাস করাতে। কেন এহেন ঘটনা ঘটবে তোমাকে জানিয়ে রাখি, এই এলাকার বিধায়ক রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রীর ঘরে এগুলো করুণ চিত্র। এখন কিন্তু তাপ বাড়তে শুরু করেছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাখা চলছে না। তুমি দেখো এই ছবিটা আমি একদম পরিষ্কার দেখাচ্ছি, পাখা রয়েছে কিন্তু পাখা চলছে না, একটি পাখা নেই, একটি পাখা নেই, শুধু পাখার উপরের অংশটুকু বিদ্যমান, আর আরো দুটি যে পাখা রয়েছে সেই দুটি পাখার একটিও চলছে না, ফলে ভয়াবহ অবস্থা। এবং ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রচন্ড দাবদাহে গাছতলায় ক্লাস চলছে। এবং সেই ছবি একেবারে এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছিলাম, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো।